মিনিট সময় সেখানে এক ঘন্টা আধা ঘন্টা লাগাই দিচ্ছে আর আর বস্তার মতন যাইতে তা সড়কে মৃত্যুর মিছিল বেড়ে চলেছে তার মধ্যেই লক্কর জক্কর ফিটনেসবিহীন বাস জাদার্সে চাপিয়ে বেড়াচ্ছে শহরে শহরে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক সহ ব্রাহ্মণবাড়িয়ার ছিয়াত্তর কিলোমিটার অংশ জুড়ে চলছে মেয়াদ উত্তীর্ণ অর্ধশতাধিক বাস ভাঙা হেডলাইট লুকিং গ্লাসে জোড়াতালি দিয়ে সড়কে চলাচল করছে এসব পরিবহন এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা অথচ শক্তিষ্ঠ সংস্থাগুলো দেখেও না দেখার ভান করে আছে নেই সঠিক কিউ ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষায় বৈধভাবে দেওয়া হয় কিনা এমন প্রশ্ন সাধারণ যাত্রীদের বিগত বিশ বছর আগে বা তিরিশ বছর আগে পুরনো গাড়ি তার স্প্রিং তার কন্ডিশন বেশি ভালো না বিশ মিনিট সময় সেখানে এক ঘন্টা আধা ঘন্টা লাগাই দিচ্ছে যেখানে সেখানে স্টপ হচ্ছে এই জন্য আমরা হেসেল হচ্ছি অনেক ভুক্তভোগী আর আর বস্তার মতন যাইতে পারে আপনাদের গাড়িগুলোর সিটগুলো অপরিষ্কার সিরাবিরা সর্বজরুরিতা নেওয়া হচ্ছে না ফিটনেস সার্টিফিকেট এমন খুরা উজ্জ্বল বাস মালিক সমিতির নিয়মিত মোবাইল কোড পরিচালনার কথা বিআরটিএ জানালো কার্যত কোনো পদক্ষেপ দেখা যায় না এদিকে দ্রুত সময়ে মেয়াদ উত্তীর্ণ বাস বন্ধে উদ্যোগের কথা জানায় পরিবেশ অধিদপ্তর আমাদের গাড়িগুলোর ফিটনেস আছে যদি দু একটার বাকি থাকে এগুলো হইলো অনলাইন জটিলতার কারণে আমাদের সার্ভারে টাকা নিতেছে না এই টাকা না নেওয়ার কারণে এইগুলা ম্যাক্সিমাম চালকরা হচ্ছে যে তাদের সাইন সম্পর্কে জানে না রোড সাইন সম্পর্কে জানে না তাদের হচ্ছে যে সিগনালগুলো নামানার আবার ওভার স্পিডের কারণে এগুলো হচ্ছে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে আমাদের চিন্তা ভাবনা যেটা আছে যে দূষণকারী বাস আসলে কোনো জায়গায় চলতে পারবে না ফিটনেসবিহীন যে বাসের বিষয়ে আমরা আর টিসির মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। এবং আমি আশা করি যে জেলা কোর কমিটির মিটিং করে সিদ্ধান্ত নিব যে এখানে কিভাবে করলে ফিটনেস বিহীন যে গাড়িগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নেব জেলায় শতাধিক লোকাল বাস চলাচল করে রোড পারমিট এবং ফিটনেস বিন যানবাহনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করা হলে দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়তে থাকবে তেমনিভাবে মৃত্যু মিছিল যোগ হবে নিত্য নতুন তর্দাজা প্রাণ এমনটি মনে করছেন যাত্রী সহ সংশ্লিষ্টরা উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া